চলছে চলবে, আজকে আপনারা আপনাদের অবস্থান কর্মসূচির 15তম দিন। এই 15তম দিনে আপনারা সরকারের কাছে কি বার্তা দিতে চাইছেন? এই 15তম দিনে আমরা সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে একটা অমানবিক সরকার 15 দিন ধরে কোর্টের পারমিশন পেয়ে এখানে মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে তাদের মধ্যে কোনো পায়খানা বা জল কোনো ব্যবস্থা না করে যে ফেলে রেখেছে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা এখানে মানববন্ধন কর্মসূচির মধ্যে বার্তা পৌঁছাতে চাই যে আমাদের দিকটা যদি উনি বিবেচনা না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব, এমনকি আমাদের অনশন আন্দোলনের পথ বাড়তে হবে। এই দিকটা উনাকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে সম কাজে সম বেতন অবিলম্বে আমাদেরকে প্রদান করতে হবে এবং স্থায়ী পথ সৃষ্টি করে স্থায়ীকরণের দাবি রাখা হয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে একটা শিক্ষা ব্যবস্থা চলছে 9 বছর ধরে, তাতে টিচার নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে, এতে আমাদের ছাত্রছাত্রীরা সাফার হচ্ছে। তাই আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে বন্ধ নিয়োগ পদ্ধতি চালুর দাবি রেখেছি এবং ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশনের জন্য আমরা এই বার্তা ওনার কাছে পৌঁছাতে চাইছি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে। আপনাদের এই অবস্থান কি আজকেই শেষ নাকি এরপর আপনারা চলবে? আমরা 15 দিনে কোর্টের পারমিশন পেয়েছিলাম, সেই 15 দিন আমাদের কন্টিনিউ হয়েছে। আজকে আমাদের একটা টিম কোর্টে গেছে, আমরা লাগাতার চালিয়ে দেওয়ার জন্য কোর্টের কাছে আবার পিটিশন করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের যে নির্দেশিকা দিবে আমরা সেই নির্দেশিকা অনুসারে কাজ করব, কারণ এখানে একটা অনমানবিক সরকার তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের উপর শিক্ষকদের উপর লাঠি চার্জ করে। সেই দিকে যেন কোনো শিক্ষকের কোনোরকম ক্ষতি না হয় সেই দিকটা মাথায় রেখে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।